ওম শান্তি। আজকের তারিখ হল 21 ফেব্রুয়ারি 2021। বাবা সাকার মুরলি। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, দীনদয়াল বাবা তোমাদের কড়ি থেকে হীরে তুলে পরিণত করতে এসেছেন, তাই তোমরা সদা ওনার শ্রীমত অনুসারে চলো। তো দীনদয়াল বাবা আমাদের কি করতে এসেছেন, কড়ির থেকে হীরে তুলো জীবন বানাতে। তার জন্য বাবার শ্রীমত অনুসারে আমাদের চলতে হবে। প্রশ্ন, তোমাদের সর্বপ্রথমে সকলকে কোন একটি গুপ্ত রহস্য বোঝানো উচিত? তো বাবা বলেছেন কি, সকলকে যখন আমরা কাউকে জ্ঞান শোনাবো, তো বাবা বলেছে কি, কোন এমন গুপ্ত রহস্য আছে যেটা সকলকে বোঝানো উচিত? তো উত্তরে বাবা বলেছেন, বাপদাদার। কি বাপদাদা? কি বাপদাদা বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? তো তোমরা জানো যে আমরা এখানে বাপদাদার কাছে এসেছি। তো বাবা মানে এখানে শিব বাবা, দাদা মানে ব্রহ্মা বাবা। কেন কি শিব বাবার প্রথম সন্তানকে ব্রহ্মা বাবা, আর তার থেকে আমরা সকলে জ্ঞান পেয়েছি, তার জন্য ব্রহ্মা বাবা হয়ে গেলেন দাদা, তার জন্য বলা হয় বাপদাদা। মানে ব্রহ্মা বাবার দুই ফুরোর মাঝে শিব বাবা এসে আমাদের জ্ঞান শোনানোর মাধ্যমে, তার জন্য বলা হয় বাপদাদা। এনারা দুজনেই একত্র, শিবের আত্মাও এনার মধ্যে রয়েছে, ব্রহ্মার আত্মাও রয়েছে, একটি আত্মা অন্যটি পরমাত্মা। তো বলছে একটা আত্মা আর অন্যটা পরমাত্মা, তাই সর্বপ্রথমে এই গুপ্ত রহস্য সকলকে বোঝাও যে এই বাপ দাদা একত্রিত। ইনি দাদা, ভগবান নন, মানুষ ভগবান হতে পারে না, ভগবান বলা হয় নিরাকারকে। বাবা হলেন সেই শান্তিধাম নিবাসী। বাবাকে সেই শান্তিধাম নিবাসী, কেন কি শান্তিধামে কে থাকে, শিব বাবা থাকে। গীত, অবশেষে সেই দিন এসেছে আজ। ওম শান্তি। বাবা দাদার মাধ্যমে অর্থাৎ শিব বাবা ব্রহ্মার দ্বারা বুঝিয়ে থাকেন, এ কথা পাকা করে নাও। তো বাবা বলছে এই কথাটা সবসময় পাকা করে নাও, কি বাবা দাদার মাধ্যমে মানে শিব বাবা ব্রহ্মা বাবার মাধ্যমে আমাদের জ্ঞান বুঝিয়ে থাকেন। লৌকিক সম্বন্ধে বাবা আলাদা, দাদা আলাদা হয়। বাবার থেকে দাদার, লৌকিকে দাদু উত্তরাধিকার প্রাপ্ত হয়। বলা হয় যে দাদার উত্তরাধিকার প্রাপ্ত করছি, তিনি হলেন দীনদয়াল। দীনদয়াল তাকেই বলা হয় যিনি এসে গরিবকে মাথার মুকুটে পরিণত করেন। সেই জন্য সর্বপ্রথমে পাকাপাকি নিশ্চয় হওয়া উচিত যে ইনি কে, দেখতে তো সাকার মানুষের মতন, এনাকেই সকলে ব্রহ্মা বলে। তোমরা সকলেই হলে ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী। তোমরা জান যে আমরা শিব বাবার কাছ থেকে উত্তরাধিকার পাই, যিনি সকলের পিতা, তিনি এসেছেন উত্তরাধিকার প্রদান করতে। বাবা সুখের উত্তরাধিকার প্রদান করেন। পুনরায় আধা কল্প পর রাবণ দুঃখের অভিশাপ দেয়, ভক্তি মার্গে ভগবানকে খুঁজতে গিয়ে ধাক্কা খেতে হয়। তো বাবা বলেছেন ভক্তি মার্গে আমরা ভগবানকে খোঁজার জন্য কত জায়গায় গেছি, কত ধাক্কা খেয়েছি, কেউ পায় না। তো বলছে যতই ধাক্কা খায় কিন্তু কেউ ভগবানকে পায় না। ভারতবাসীরাই গায়ন করে, কি গায়ন করে ভারতবাসীরা, তুমি মাতা পিতা তুমি আমার বন্ধু সখা। পুনরায় বলে যে তুমি যখন আসবে তখন একমাত্র তুমি আমাদের হবে। আমরা কি বলেছি ভগবানকে, কি যখন তুমি সৃষ্টিতে আসবে তখন তুমি আমাদের হবে, দ্বিতীয় কেউ নয়। আর কারোর সঙ্গে আমরা মমত্ব রাখব না, আমাদের হলো একমাত্র শিব বাবা। তোমরা জানো যে এই বাবা হলেন দীনদয়াল, গরিবকে ধনবান করেন যিনি, কড়ি থেকে হীরে তুল্য করেন, অর্থাৎ কলিযুগীয় পতিত কাঙ্গাল থেকে সত্যযুগীয়
মুকুটধারীতে পরিণত করার জন্য বাবা এসেছেন। বাচ্চারা, তোমরা জানো যে এখানে আমরা বাপদাদার কাছে এসেছি। এনারা দুজনই একত্রিত, শিবের আত্মাও এনার মধ্যে রয়েছে, ব্রহ্মার আত্মাও রয়েছে। দ্বৈত হয়ে গেল, তাই না? একটি আত্মা, অন্যটি পরমাত্মা। তোমরা সকলেই হলে আত্মা। গাও হয়, আত্মা পরমাত্মা পৃথক ছিল বহুকাল, তোমরা হলে মিলিত হওয়া প্রথম স্থানাধিকারী আত্মা। অর্থাৎ যে আত্মারা সেই পরমাত্মা পিতার সঙ্গে মিলিত হয়, যার উদ্দেশ্যে আহ্বান করে বলা হয়, ও গড ফাদার, তোমরা হলে ওনার সন্তান। বাবার কাছ থেকে অবশ্যই উত্তরাধিকার পাওয়া যায়। বাবা বলেন, ভারত যা মাথার মুকুট ঐশ্বর্যশালী ছিল, তা এখন কত কাঙ্গাল হয়ে পড়েছে। বাচ্চারা, আমি এখন পুনরায় এসেছি তোমাদের মাথার মুকুটে পরিণত করতে। তোমরা দ্বিমুকুটধারী হয়ে যাও। একটি মুকুট হয় পবিত্রতার, তা থেকে আলোকমণ্ডিত। দ্বিতীয়ত হল রত্নজড়িত মুকুট। তাই সর্বপ্রথমে এই গুপ্ত রহস্য সকলকে বোঝানো উচিত যে এই বাপদাদা হলেন একত্রিত। ইনি ব্রহ্মা, ঈশ্বর নন। মানুষ ঈশ্বর হয় না, ঈশ্বর বলা হয় নিরাকারকে। সেই পিতা হলেন শান্তিধাম নিবাসী, যেখানে তোমরা সকল আত্মারা থাকো, যাকে নির্বাণ ধাম বা বানপ্রস্থ বলা হয়। পুনরায় তোমাদের আত্মাদের এখানে শরীর ধারণ করে নিজ ভূমিকা পালন করতে হয়। অর্ধেক কল্প সুখের পাঠ, অর্ধেক কল্প দুঃখের। যখন দুঃখ সমাপ্ত হয় বা বাবা বলেন, তখন আমি আসি। এই ড্রামা পূর্ব নির্ধারিত। বাচ্চারা, তোমরা এখানে ভাট্টিতে আসো। এখানে বাইরের আর কিছু স্মরণে আসা উচিত নয়। এখানে থাকেই কেবল মাতা পিতা আর সন্তান। আর এখানে শূদ্র সম্প্রদায় থাকে না। যারা ব্রাহ্মণ নয় তাদের শূদ্র বলা হয়, তাদের সঙ্গত এখানে হয়ই না। এখানে হয় কেবল ব্রাহ্মণদের সঙ্গ। ব্রাহ্মণ বাচ্চারা জানে যে শিব বাবা ব্রহ্মার দ্বারা আমাদের নরক থেকে স্বর্গের রাজধানীর মালিক করতে এসেছেন। এখন আমরা মালিক নই, কারণ আমরা অপবিত্র। আমরা পবিত্র ছিলাম, পুনরায় 84 জন্ম পরিক্রমা করে শত রজতমতে এসেছি। স্মৃতিতে 84 জন্মের হিসেব লেখা হয়েছে। বাবা বসে বাচ্চাদের বোঝান, যে সকল বাচ্চাদের সঙ্গে সর্বপ্রথমে মিলিত হন, পুনরায় তাদেরকেই সর্বপ্রথম সত্যযুগে আসতে হবে। তোমরা 84 জন্ম নিয়েছ, রচয়িতা এবং রচনার সমগ্র জ্ঞান অদ্বিতীয় পিতার কাছেই রয়েছে। তিনি মনুষ্য সৃষ্টির বীজ। শিব বাবা হলে মনুষ্য সৃষ্টির বীজ রূপ। অবশ্যই বীজের মধ্যে জ্ঞান নিহিত থাকবে যে এই বৃক্ষের উৎপত্তি, লালন পালন, বিনাশ কিভাবে হবে, এ তো বাবাই বোঝান। তোমরা এখন জানো যে আমরা ভারতবাসীরা হলাম দরিদ্র। যখন দেবী দেবতা ছিলাম তখন কত ধনবান ছিলে, হিরে দিয়ে খেলাধুলা করতে, ঐশ্বর্যশালী ছিলে, হীরের অট্টালিকায় বসবাস করতে। এখন বাবা স্মরণ করান যে তোমরা কীভাবে 84 জন্ম নাও, আহ্বান করে, হে পতিত পাবন দীনদয়াল বাবা এসো। কাঙ্গাল হয়ে যাওয়া আমাদের পুনরায় স্বর্গের মালিক করে দাও। স্বর্গে গভীর সুখে ছিলাম, এখন গভীর দুঃখে রয়েছি। বাচ্চারা জানে যে এই সময় সকলেই সম্পূর্ণরূপে অপবিত্র হয়ে গেছে। এখন কলিযুগের শেষ,
পুনরায় সত্যযুগ চাই। প্রথমে ভারতে এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, এখন তা প্রায় লুপ্ত হয়ে গিয়েছে, আর সকলে নিজেদের হিন্দু বলে। এই সময় খ্রিশ্চান অনেক হয়ে গেছে, কারণ হিন্দু ধর্মালম্বীরা অনেকেই ধর্মান্তরিত হয়ে গেছে। আসলে তোমাদের অর্থাৎ দেবী দেবতাদের কর্ম শ্রেষ্ঠ ছিল, তোমরা পবিত্র প্রবৃত্তি মার্গের ছিলে, এখন রাবণ রাজ্যে পরিণত হয়ে গেছ, পতিত হয়ে গেছ, প্রবৃত্তি মার্গের হয়ে গেছ, তাই তোমরা দুঃখী। সত্যযুগকে বলা হয় শিবালয়, শিব বাবার দ্বারা স্থাপিত স্বর্গ। বাচ্চারা, বাবা বলেন আমি এসে তোমাদের শূদ্র থেকে ব্রাহ্মণ করে তোমাদের সূর্যবংশীয় চন্দ্রবংশীয় রাজধানীর উত্তরাধিকার প্রদান করি। এনারা হলেন বাপ দাদা, এনাদের ভুলে যেও না। শিব বাবা ব্রহ্মার দ্বারা আমাদের স্বর্গের যোগ্য করে তুলেছেন, কারণ অপবিত্র আত্মা তো মুক্তিধামে যেতে পারে না যতক্ষণ না পর্যন্ত পবিত্র হয়। এখন বাবা বলেন আমি এসে তোমাদের পবিত্র হওয়ার পথ বলে দিই। আমি তোমাদের পদ্মপতি স্বর্গের মালিক করে দিয়ে গিয়েছিলাম। অবশ্যই তোমাদের স্মৃতিতে এসেছে যে আমরাই স্বর্গের মালিক ছিলাম, সেই সময়ে আমরা অতি অল্প সংখ্যক ছিলাম, তো সত্যযুগে তো আমরা অনেক কম ছিলাম। এখন তো কত অসংখ্য মানুষ সত্যযুগে হয় 900,000। তবে বাবা বলেন আমি এসে ব্রহ্মার দ্বারা স্বর্গের স্থাপনা, শঙ্করের দ্বারা বিনাশ ঘটাই। কল্প পূর্বের মতনই তৈরি সকলেই করেছে, কত বোমা তৈরি করে 5,000 বছর পূর্বেও এই মহাভারত লড়াই হয়েছিল। ঈশ্বর এসে রাজযোগ শিখিয়ে মানুষকে নর থেকে নারায়ণে পরিণত করেছিলেন, তাহলে অবশ্যই কলিযুগীয় পুরনো দুনিয়ার বিনাশ হওয়া উচিত। সমগ্র দুনিয়ার কাটার জঙ্গলে ভম্বর আগুন লাগবে, তা না হলে বিনাশ কীভাবে হবে? আজকাল বোমার ভিতর আগুনও ভরা থাকে, তো আছে বোমার ভিতরে আগুনও ভরা থাকে, মুষলধারে বৃষ্টিপাত, ভূমিকম্পাদি সব কিছুই সংঘটিত হবে, তবেই তো বিনাশ হবে। তো বাবা বলছে বিনাশের সময় কী হবে? মুষলধারে বৃষ্টিপাত হবে, ভূমিকম্প হবে, তবে সৃষ্টি বিনাশ হবে। পুরানো দুনিয়ার বিনাশ, নতুন দুনিয়ার স্থাপনা হয়, এ হলো সঙ্গম যুগ। রাবণ রাজ্য মূর্ত মানে মুর্দাবাদ হয়ে রাম রাজ্য জীবিত জিন্দাবাদ হয়। নতুন দুনিয়ায় কৃষ্ণের রাজত্ব ছিল, লক্ষ্মী নারায়ণের পরিবর্তে কৃষ্ণের নাম করে, কারণ হলো সুন্দর, সর্বাপেক্ষা প্রিয় বাচ্চা, মানুষের তো জানা নেই, তাই না? কৃষ্ণ ছিল আলাদা রাজধানীর রাধা, আলাদা রাজধানীর, তো বলছে রাধা ছিল আলাদা রাজধানীর, ভারত মুকুটধারী ছিল, মানে সত্যযুগে সকলের কী ছিল? মুকুট ছিল। এখন কাঙ্গাল, বাবা পুনরায় মুকুটধারী বানিয়ে দেন। এখন বাবা বলেন পবিত্র হও আর মামে কম স্মরণ করো, তবেই তোমরা শতপ্রধান হয়ে যাবে। তো বাবা বলছেন এখন আমাদের পবিত্র হতে হবে আর শতপ্রধান হয়ে বাবাকে স্মরণ করবো, তবে আমরা শতপ্রধান হব। পুনরায় যারা সার্ভিস করে নিঃসম তৈরি করবে তারা উচ্চ পদ লাভ করবে, দ্বিমুকুটধারী হবে। সত্যযুগে রাজা রানী এবং প্রজা সকলেই পবিত্র থাকে, এখন তো হলো প্রজা রাজ্য, দুটি মুকুটই থাকে না? বাবা বলেন যখন এরকম অবস্থা হয় তখনই আমি আসি। বাচ্চারা, আমি এখন তোমাদের রাজ্য শেখাচ্ছি, আমি পতিত পাবন, এখন তোমরা আমায় স্মরণ করো, তবে আত্মার খাত নিষ্কাশিত হয়ে যাবে,
পুনরায় শতপ্রধান হয়ে যাবে। এখন শ্যাম থেকে সুন্দর হতে হবে, সোনায় খাত পড়লে তা কালো হয়ে যায়, তাই এখন খাত নিষ্কাশিত করতে হবে। অসীম জগতের বাবা বলেন, তোমরা কামচিতায় বসে কালো হয়ে গেছো, এখন জ্ঞানচিতায় বসো আর সকলের সঙ্গে মমত্ব মিটিয়ে চলো। তোমরা হলে প্রিয়তমা, একমাত্র প্রিয়তমের অর্থাৎ আমার। ভক্তরা সকলেই ভগবানকে স্মরণ করে, সত্যযুগ ত্রেতায় ভক্তি করা হয় না, ওখানে হলো জ্ঞানের প্রালব্ধ ফল ভোগ। বাবা এসে জ্ঞানের দ্বারা রাতকে দিনে পরিণত করেন, এমন নয় যে শাস্ত্র পাঠ করলে দিন হয়ে যাবে, ওটা হলো ভক্তির সামগ্রী। জ্ঞান সাগর অতীত পাবন হলেন একমাত্র বাবা, তিনি এসে বাচ্চাদেরকে সৃষ্টির জ্ঞান বোঝান এবং যোগ শেখান। ঈশ্বরের সঙ্গে যোগসূত্র স্থাপনকারী যোগ যোগেশ্বর, এবং পরে হয় যায় রাজ রাজেশ্বর, রাজ রাজেশ্বরী। তোমরা ঈশ্বরের দ্বারা রাজার রাজা হয়ে যাও। যারা পবিত্র রাজা ছিল তারাই পরে পতিত হয়ে যায়, নিজেই পূজ্য পুনরায় নিজেই পূজারী হয়ে যায়। এখন যতখানি সম্ভব স্মরণের যাত্রায় থাকতে হবে, যেমনভাবে প্রিয়তমা তার প্রিয়তমকে করে, তাই না? যেমনভাবে কন্যার বাগদান পর্ব মানে পাকা কথা সমাপ্ত হলে পরে একে অপরকে স্মরণ করতে থাকে। হ্যাঁ, এমনি যখন কারো বিয়ে ঠিক হয় কোনো কন্যাদের, তখন কি হয়, পাকাপাকি যখন হয়ে যায় তো একে অপরকে কী করে স্মরণ করে। এখন এই যে প্রিয়তম, ভক্তি মার্গে তো ওনার অনেক প্রিয়তমা রয়েছে, দুঃখে সকলেই বাবাকে স্মরণ করে, হে ঈশ্বর দুঃখ হরণ করো, সুখ প্রদান করো। এখানে তো না শান্তি রয়েছে না সুখ আছে, তো কলিযুগে না শান্তি আছে না সুখ আছে, সত্যযুগে দুই রয়েছে। এখন তোমরা জেনেছো যে আত্মারা কীভাবে 84 জন্মে নিজ ভূমিকা পালন করে, ব্রাহ্মণ দেবতা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হয়, 84 শ্রী বুদ্ধিতে রয়েছে, তাই না? এখন যতখানি সম্ভব হতে পারে ততখানি বাবাকে স্মরণ করতে হবে, তবে পাপ খণ্ডিত হবে। কর্ম করতে করতে বাবাকে স্মরণ যেন থাকে, বাবার দ্বারা আমরা স্বর্গের উত্তরাধিকার গ্রহণ করেছি। বাবা এবং উত্তরাধিকারকে স্মরণ করতে হবে, স্মরণের দ্বারাই পাপ খণ্ডিত হয়ে যাবে। যত স্মরণ করবে ততই পবিত্রতার আলোই আলোকিত হতে থাকবে, খাদ নিষ্কাশিত হয়ে যাবে। যতখানি সম্ভব বাচ্চাদের সময় বের করে স্মরণের উপায়ের ব্যবস্থা করতে হবে। সকাল সকাল সময় ভালোই পাওয়া যায়, এই পুরুষার্থ করতে হবে। অবশ্যই গৃহস্থ জীবনে থাকো, বাচ্চাদের লালন পালনাদিও করো, কিন্তু এই অন্তিম জন্মে পবিত্র হও। কামচিতায় চলো না, বলছে কামচিতায় চলো না, কারণ কামচিতায় চলে মানে কালো হয়ে গেছি। এখন তোমরা জ্ঞান চিতায় বসে রয়েছো, এই পাঠ অতি উচ্চ মার্গের, এর জন্য স্বর্ণপাত্র চাই। তোমরা বাবাকে স্মরণ করে সোনার পাত্রে পরিণত হও, স্মরণ ভুললে পুনরায় লোহার পাত্রে পরিণত হয়ে যাও। বাবাকে স্মরণ করলে স্বর্গের মালিক হবে, এই তো অতি সহজ। এখানে পবিত্রতাই হলো মুখ্য, স্মরণের দ্বারাই পবিত্র হবে এবং সৃষ্টিচক্রকে স্মরণ করলে স্বর্গের মালিক হবে। তোমাদের ঘর পরিত্যাগ করতে হবে না, বলছে বাবার জ্ঞানে চললে ঘর পরিত্যাগ করতে হবে না, গৃহস্থ জীবনেই থাকতে হবে। বাবা বলেন, 63 জন্ম তোমরা পতি দুনিয়ায় থেকেছ, এখন শিবালয় অমর লোকে যাওয়ার জন্য
তোমরা যদি এই এক জন্ম পবিত্র থাকো তাতে কি হয়েছে, অনেক রোজগার হয়ে যাবে, পাঁচ বিকারের উপর বিজয় প্রাপ্ত করতে হবে, তবে জগৎ জিৎ হতে পারবে, তা না হলে পদ প্রাপ্ত করতে পারবে না। বাবা বলেন, মৃত্যুবরণ তো সকল কি করতে হবে, এ হলো অন্তিম জন্ম, পুনরায় তোমরা গিয়ে নতুন দুনিয়ায় রাজ্য করবে, হীরে জহরতির খনি পরিপূর্ণ হয়ে থাকবে, ওখানে তোমরা হীরে জহরতির দ্বারা খেলাধুলা করতে থাকবে। তাহলে এমন বাবার হয়ে ওনার মতানুসারে চলা উচিত, তাই না? শ্রীমতের দ্বারাই তোমরা শ্রেষ্ঠ হবে, রাবণের মত অনুসারে তোমরা ভ্রষ্টাচারী হয়েছ। রাবণের মত অনুসারে আমরা সকলে ভ্রষ্টাচারী হয়ে গেছি, এখন বাবার শ্রীমত অনুসারে চলে তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে, বাবাকে স্মরণ করতে হবে, আর কোনো কষ্ট বাবা দেন না। ভক্তি মার্গে তো আমরা বলছি বাবা, ভক্তি মার্গে তো তোমরা অনেক ধাক্কা খেয়েছো, এখন শুধু বাবাকে স্মরণ করো আর সৃষ্টি চক্রকে স্মরণ করো, সদর্শন চক্রধারী হও, তবে একুশ জন্মের জন্য তোমরা চক্রবর্তী রাজা হয়ে যাবে। অনেকবার তোমরা রাজ্য প্রাপ্ত করেছ এবং হারিয়েছ, অর্ধেক কল্প হলো সুখ আর অর্ধেক কল্প হলো দুঃখ। বাবা বলেন, আমি প্রতি কল্পের সঙ্গমে আসি, তোমাদের সুখধামের মালিক করে দিই। এখন তোমাদের স্মৃতি এসেছে যে আমরা কিভাবে পরিক্রমা করি, এই চক্র বুদ্ধিতে রাখতে হবে। বাবা হলেন জ্ঞানের সাগর, তোমরা এখানে অসীম জগতের বাবার সম্মুখে বসে রয়েছ। সর্বোচ্চ ঈশ্বর প্রজাপিতা ব্রহ্মার দ্বারা তোমাদের উত্তরাধিকার প্রদান করছেন, তাহলে এখন বিনাশের পূর্বে বাবাকে স্মরণ করো, পবিত্র হও। আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আধ্যাত্মিক পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সকল আত্মারূপী বাচ্চারা জানাই বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্যসার, আজকে ধারণা দিয়ে বাবা কি বলেছেন, এক নাম্বার, নিরন্তর বাবার স্মরণে থাকার জন্য বুদ্ধিকে স্বর্ণপাত্রে পরিণত করো। তো বাবারকে স্মরণে থাকার সময় বুদ্ধিকে কোথায় স্বচ্ছ বুদ্ধি স্বর্ণপাত্রের মতো পরিণত করতে হবে, কর্ম করতে করতেও বাবাকে স্মরণ করতে হবে। মানে যে কোনো কর্ম করছি, কেউ অফিসে, কেউ রান্না করছে, যে যে জায়গায় আমরা আছি, যে যেভাবে আমরা কর্মজীবনে আমরা আছি, তো সব কর্ম করতে বাবাকে স্মরণ করতে হবে, তাহলে ওই কাজ কর্ম আমাদেরকে হালকা হয়ে যাবে। স্মরণের দ্বারাই পবিত্রতার লাইট আসতে থাকবে, যত বাবাকে স্মরণ করব তত আমাদের আত্মার থেকে পবিত্রতার লাইট চারিদিকে ছড়িয়ে পড়বে। দুই নাম্বার, মুরলি কখনো মিস করা উচিত নয়। তো বাবার এই মুরলি যে আমরা ডেলি শুনি বা পড়ি, তো এটা কখনো মিস করতে নয় উচিত নয়। যেরকম আমরা খাওয়া দাওয়া তো একদম মিস করি না, না এমন নয় কি রবিবার হলো তো আমরা খাবার খেলাম না, সেটা তো নয় না। তো বাবার মুরলি হলো কি, মুরলি হলো ভগবানের মহাবাক্য, যেটা স্বয়ং ভগবান এসে আমাদের শোনান, যেটা আমাদের রোজ শোনা পড়া দরকার। এই মুরলি হলো আত্মার ভোজন, শরীরকে খাওয়ার দিলাম, যে শরীরকে চালায় তাকে খাওয়ার দিলাম না, তাহলে কি শরীর ঠিকঠাক চলবে, চলবে না, না? তাই বাবা বলি মুরলি কখনো মিস করো না, মুরলি আমাদের রোজ পড়তে হবে, শুনতে হবে, যদি না পড়ার সময় তো শুনতে হবে, আর দুটো যদি করি তাহলে তো আরও বেশি ভালো। ড্রামার রহস্যকে সঠিকভাবে বুঝতে হবে, ভাটিতে যেন বাইরের কিছু স্মরণে না আসে। বরদান, নিজের প্রতি বাপদাদাকেও সমর্পিত করা, ত্যাগ মূর্তি নিশ্চয়ই বুদ্ধি ভব। নিজের প্রতি বাপদাদাকে কী করতে হবে, সমর্পিত করতে হবে, আর ত্যাগ মূর্তি নিশ্চয়ই বুদ্ধি হতে হবে। বাবাকে পেয়েছি
এত সব কিছু পেয়ে গেছি, এই মত্ততা বা নেশায় সব কিছুর পরিত্যাগকারী জ্ঞান স্বরূপ নিশ্চয় বুদ্ধিসম্পন্ন বাচ্চারা বাবার দ্বারা যখন খুশি, শান্তি, শক্তি বা সুখের অনুভূতি করে, তখন লোক লজ্জায় পরোয়া না করে সর্বদা গতিক্রম বৃদ্ধি করতে থাকে। দুনিয়ার সব কিছু তাদের কাছে তুচ্ছ অসার বলে অনুভূত হয়। এমন ত্যাগ মূর্তি নিশ্চয় বুদ্ধিসম্পন্ন বাচ্চাদের প্রতি বাপ দাদার স্বয়ং সর্বসম্পত্তিসহ সমর্পিত হয়ে যান। যেমন ভাবে বাচ্চারা সংকল্প করে যে বাবা আমরা তোমার, তখন বাবাও বলেন যে বাবার সেটাই তোমাদের। তো বাবা যখনই আমরা বলবো কি আমরা হচ্ছে বাবার, তো বাবার আমরা যখনই বাবার মনে করব, তখনই বাবার মানে বাবার সব কিছু আমাদের স্লোগান। সহযোগী সেই যে নিজের প্রতিটি সংকল্প বা কর্মের দ্বারা বাবার স্নেহের প্রকম্পন ভাইব্রেশন ছড়িয়ে দেন। তো সহযোগী কাদেরকে বলা হয়? যে নিজের প্রতিটি সংকল্প বা কর্মের দ্বারা বাবার স্নেহের প্রকম্পন, বাবার স্নেহের প্রকম্পন বা ভাইব্রেশন চারিদিকে ছড়িয়ে দেয়। ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মৌলির জন্য।